আউটফিল্ড ভালো না ভালো না আমরা আরো ভালো আশা করেছিলাম বিসিবি কি আইসিসি বা কাউকে কিছু জানাবে এই বিষয়ে আমরা অলরেডি এদের সাথে কথা বলেছিলাম আউটফিল্ডের অবস্থা দেখে ক্রিকেট বিশ্ব শুধু অবাকই হয়নি দুশ্চিন্তাও বেড়েছে বাংলা একটা কথা আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ধর্মশালায় বেলায় বলা যায় উপরে ফিটফাট ঠিকই আছে কিন্তু জমিনে অর্থাৎ আউটফিল্ড এতটাই বাজে এখানে পুরোটাই সদরঘাট আমরা দেখেছি পুরো ম্যাচে নানা সময় বাউন্ডারি লাইনে যারাই ফিল্ডিং করেছে তারাই মুভমেন্ট করেছে তাদের মুভমেন্টের সময় ঘাস উঠে যাচ্ছে বালি উঠে যাচ্ছে এবং ইঞ্জুরি হওয়ার একটা শঙ্কা আছে নাসির হোসেন ইংলিশ কমেন্টেটর এবং সাবেক ইংল্যান্ড অধিনায়ক তিনি জানিয়েছেন যে ধর্মশালার বাইরে একটা আউটার ফিল্ড আছে ওটা একদম ন্যাড়া একদম বালি বলছে যে মূল মাঠ আর আউটার মাঠের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোরই বাজে অবস্থা এই মাঠে কীভাবে বিশ্বকাপ হয় এটা নিয়ে আসলে সবাই প্রশ্ন তুলছে আউটফিল্ডের বাজে অবস্থা দেখে ইতিমধ্যেই আইসিসি এবং বিসিসিআইকে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আউটফিল্ডটা কেমন দেখলেন আসলে আউটফিল্ড নিয়ে আসলে কি হতাশা কাজ করছে আপনাদের মধ্যে আউটফিল্ড ভালো না আমরা আরও ভালো আশা করেছিলাম সামনে দিয়ে দেখলাম মনে হয় এটা খুবই ভালো আউটফিল্ড কিন্তু আপনি যদি উপর দিয়ে দেখেন তাহলে অনেক জায়গায় দেখা গেছে যে যেটা শুনেছি যে ঠিক ঘাসের নিচে বালু আছে অনেক যার জন্য অনেক সময় স্কিড করা ইজ ভেরি রিস্কি বিসিবি কি আইসিসি বা কাউকে কিছু জানাবে এই বিষয়ে এটা তারা জানে এই আর কারণ কিছু আমরা শুনেছি এটা আমরা অলরেডি এদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে 15 দিন আগে এখানে খুবই অনেক হেভি এখানে রেনফল হয়েছে যার জন্য পানিও এখানে জমেছিল তারা মাঠটাকে প্রপারলি প্রিপেয়ার করতে পারে নাই ইঞ্জুরি কনসার্নও তো হতে পারে এরকম আউটফিল্ডের জন্য হ্যাঁ অবশ্যই সেটা তো এখন কিন্তু মেনে নিতে হবে যেহেতু আমরা টুর্নামেন্ট অলরেডি ঢুকে গেছি এখন তো করার কিছু নেই টিম ম্যানেজমেন্ট থেকে একটা বার্তা থাকবে ক্রিকেটারদের যে বাউন্ডারি লাইনে এখানে আর একটু সচেতন হয়ে ফিল্ডিং করা জানে তারা জানে এখানে যখন তারা প্র্যাকটিস করতে এসেছিল তারা আগেই আগেভাগে তারা জেনেছে এটা আউটফিল্ড যেমনই হোক ধর্মশালার এই মাঠটা বাংলাদেশের জন্য লাকি পয়া ভেনু 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে জোড়া জয় ছিল আনবিটেন ছিল বাংলাদেশ এবারও বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছে আফগানদের বিপক্ষে একদম একচেটিয়া দাপট কমান্ডিং একটা পজিশনে থেকে বা ড্রাইভিং সিটে থেকেই ম্যাচ জিতেছে এর পরের ম্যাচ এখানে ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশদের মন মেজাজ ভালো নয় প্রথম ম্যাচে বড় হারের পর ধর্মশালার মাঠ আর আউটফিল্ড দেখে চরম বিরক্ত জনি ব্যাস্টরা বাউন্ডারি লাইনে এই হাল দেখে চমকেই গেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট মিডিয়া ম্যানেজার মোবাইলে রেকর্ডও করেছেন গুঞ্জন আছে আইসিসির কাছে বর্তমান চ্যাম্পিয়নরা অবজেকশনও দিতে পারে মাঠ নিয়ে ইংল্যান্ড দল থেকে কোনো মন্তব্য মেলেনি ওদের দেশের সিনিয়র সাংবাদিকরা ঠিকই দুশ্চিন্তার কথা মাঠের বাজে অবস্থা তুলে ধরছেন জোরালোভাবেই 10 অক্টোবর বাংলাদেশ এবং ইংল্যান্ড শুধু জয় পরাজয়ের হিসেবই কষবে না মাঠে ফিল্ডিংয়ের সময় ইঞ্জুরি মুক্ত থাকাটাও তাদের লক্ষ্য হবে টুর্নামেন্টের শুরুর দিকেই কারো চোট যে কোনো দলের জন্যই বড় বিপদ ডেকে আনবে সাইফুল রূপক 71 ধর্মশালা ইন্ডিয়া Thank you.